extra time. ব্যর্থ ক্রিকেটার, ব্যর্থ ফুটবলার অথবা ব্যর্থ চলচ্চিত্র অভিনেতা অথবা একজন মানুষ, মানসিক যন্ত্রণায় তিনি ভোগেনি, কিন্তু একজন সফলতম মানুষও কি মানসিক যন্ত্রণায় ভোগেন? হয়তো ভোগেন। সচিন তেন্ডুলকার তাই জানালেন, বিশ্ব ক্রিকেটে যদি কোনো দেশের হয়ে খেলার চাপ সবথেকে বেশি হয়ে থাকে, তবে সেটি ভারতের হয়ে খেলা। 130 কোটি মানুষের প্রত্যাশা থাকে ক্রিকেটারদের ওপর, আর সেই ক্রিকেটারের নাম যদি হয় সচিন রমেশ তেন্ডুলকার, তাহলে সেই প্রত্যাশার চাপ 10 গুণ বেড়ে যায়। এই অবস্থায় কি আদৌ কোনো মানসিক চাপে ভুগতেন না সচিন? প্রশ্ন উঠেছে বারংবার। এবার তা নিয়ে মুখ খুললেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। তিনি জানিয়েছেন যে তার কেরিয়ারের প্রায় এক যুগ তিনি প্রচণ্ড মানসিক চিন্তায় ভুগতেন এবং সেই কারণে রাতে ঘুমও আসতো না। নিজের কেরিয়ারের এই খারাপ সময়ের কথা তিনি শেয়ার করলেন ক্রিকেট ভক্তদের সঙ্গে। একটি অনলাইন অ্যাপের অনুষ্ঠানে সচিন মানসিক চাপ নিয়ে বলেছেন, একটি দীর্ঘ সময় ধরে আমি অনুভব করেছি যে শারীরিকভাবে একটি ম্যাচের জন্য তৈরি হওয়া ছাড়াও আপনাকে মানসিকভাবেও প্রস্তুত হতে হবে। আমার মনে মাঠে নামার আগে সেই ম্যাচটি শুরু হয়ে যেত। মানসিক চাপ খুব বেশি ছিল। আমি 10-12 বছর ধরে মানসিক চাপে ভুগতাম আর ম্যাচের আগে অনেক রাত আমি ঘুমোতে পারিনি। যদিও এটি থেকে কাটিয়ে উঠেছিলেন মাস্টার ব্লাস্টার, তিনি বলেছেন, পরে আমি বুঝতে পারি যে এটি আমার প্রস্তুতির একটা অংশ। তারপর আমি আমার ঘুমের সাথে সমঝোতা করে নিই। আমি সেই সময় অনেক কিছুই করি যা আমার মনকে শান্ত রাখে, আর সেটি হলো শ্যাডো ব্যাটিং, টিভি দেখা আর ভিডিও গেম খেলা। এমনকি সকালের চা বানানো আমার প্রস্তুতির একটি অংশ। চা বানানো, কাপড় ইস্ত্রি করা আমার প্রস্তুতিতে অনেক সাহায্য করেছে। আমি আমার ব্যাগ গোছাতাম ম্যাচের আগের দিন। আমার দাদা শিখিয়েছিলেন এইসব, আর সেই সব আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। ভারতের হয়ে শেষ ম্যাচ খেলার আগে অবধি এই অভ্যাস আমি বহন করে এসেছি। শেষে সচিন সকলের উদ্দেশ্যে জানান যে মানসিক স্বাস্থ্য অত্যন্ত জরুরি এবং এটিকে অন্যান্য রোগের মতোই মেনে নিতে হবে। তা নিয়ে সচিন বলেছেন, যখন কোনো চোট থাকে ফিজিও ডাক্তাররা আপনার পরীক্ষা করে আপনার সমস্যাটি বুঝতে চান। একই কথা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও। মনের এই চড়াই উৎরাই সকলের জন্যই স্বাভাবিক এবং যখন আপনি নিচে নেমে যান তখন আশেপাশের মানুষদের দরকার হয়। মেনে নেওয়াটা খুবই জরুরি, শুধু খেলোয়াড়দের জন্য নয়, তার আশেপাশের মানুষদের জন্য। আপনি যখন এটি মেনে নেবেন তখন আপনি সমাধানের খোঁজে হাঁটবেন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।